আল্লাহর ওলিটার চোখের পাওয়ারটা এমন ছিল যে এই চক্ষু দিয়ে কবরের আযাবটা দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, এরকম কিছু মানুষ আছে কিনা? দুনিয়ার উপর চলে কিন্তু কবরের ভিতরে কি চলতেছে সেগুলোও দেখে। সুবহানাল্লাহ, বলেন আছে কিনা এরকম কিছু আল্লাহর বান্দা? আছে কিনা? আল্লাহর ওলি কবরের পার্শ্ব দিয়ে যখন হাঁটার সময় সাহেবে কষ্ট একটু চিন্তা করলেন কবরবাসী কেমন আছে, চিন্তা করার সাথে সাথে তার কষ্ট তাকে বলে দিল এই কবরবাসীর উপর আযাব হচ্ছে, জাহান্নামের আগুন এই কবরবাসীর উপর জ্বলতেছে। আল্লাহর ওলি সামনে আর যাইলেন না, যে উম্মতের জন্য আমার নবী কান্দেছেন দীর্ঘ 63 বছর, ওই উম্মতের জন্য আমি একটা কিছু একটা ব্যবস্থা করব। আল্লাহর ওলি ওই কবরস্থানের পাশে জায়নামাজটা বিছাইলো। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি জায়নামাজ বিছাইলো কবরস্থানের পাশে। জায়নামাজ বিছাইয়া আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলে আব্বার কবরে রিপোর্ট ডেলিভারি হচ্ছে, আপনার আম্মার কবরে সাথে সাথে রিপোর্ট ডেলিভারি হচ্ছে। আপনি কি আমল করে, ভালো আমল করলো সেটা আব্বা জানে, খারাপ আমল করলো সেটা আব্বা জানে, প্রতিনিয়ত সেখানে কি হচ্ছে ডেলিভারি হচ্ছে। সন্তান হিসাবে আপনি যখন নামাজে দাঁড়াইলেন, সন্তান হিসাবে যখন আজকে এই মাহফিলের মধ্যে আসলেন, আপনার বাবার কবরে একজন ফেরেশতা যাইয়া বলতেছে ওগো আল্লাহর বান্দা তোমার সন্তান মাহফিলে গিয়েছে। আপনি যখন মাহফিলে এসে আমার নবীর উপর দরুদ শরীফ যখন পড়তেছেন, একজন ফেরেশতা যাইয়া আপনার বাবার কবরে বলতেছে ওগো আল্লাহর বান্দা নেককার সন্তান জমিনের মধ্যে তুমি রেখে এসেছো, ওই সন্তান মাহফিলে বসে বসে নূরুন নবীর উপর দরুদ পড়তেছে। আল্লাহ বলেন আমার বান্দার ওই সন্তান যখন আমার হাবিবের উপর যখন দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহর লজ্জা লাগে আমার ওই বান্দাকে কবরের মধ্যে আযাব দিতে, সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে আজকে হানাফিন হইছে কিনা, কেন হানাফিরা জানতে চান হয়েছে কিনা? এগুলো সব সৎকা, এগুলো সব সৎকা, এগুলো সব নূর হয়। সন্তান যখন মা বাবার জন্য যখন সৎকা করে, মা বাবার জন্য হানাফিনের ব্যবস্থা করে, মা বাবার জন্য যখন মেজবানের ব্যবস্থা করে, তখন সেগুলো নূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সেগুলো কি হয়ে যায়? এগুলো নূর হয়ে যায়। জিব্রাইল আমিন ওই নূরগুলো লইয়া একটা নূরের পাত্রের মধ্যে ঢুকাইয়া জিব্রাইল আমিন নিজেই কবরস্থানের মধ্যে যাইয়া ওই নূরগুলো কবরবাসীকে ডাক দিয়ে বলে ইয়া সাহিবাল কবর আল আমিক, হে গভীর কবরের অধিবাসীরা, তোমার জন্য তোমার সন্তান হাদিয়া পাঠাইয়াছে। এই যে মাহফিলে বসে বসে নবীর উপর দরুদ পড়তেছেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে মহব্বত লইয়া আলেম ওলামাদের কথা শুনতেছেন, এগুলো নূর হইয়া জিব্রাইল আমিন ওই নূরগুলো লইয়া আমার আপনার আব্বার আম্মার কবরে এই নূরগুলো লইয়া জিব্রাইল আমিন ডাক মেরে বলে ওগো কবরের গভীর কবরের বাসিন্দা, তোমার সন্তান তোমার জন্য হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ, তোমার সন্তান তোমার জন্য কি পাঠিয়েছে? হাদিয়া পাঠিয়েছে। আমরা মানুষ মারা গেলে ইমাম সাহেব আছে আপনাদের এখানে, মানুষ যখন মারা যায় আমরা একটা তাহালিলের দাওয়াত করি, কিসের দাওয়াত পাওয়া নাই রে? হতমে তাহালিল না, হতমে তাহালিল, হতমে মানুষ যখন মারা যায় হতমে তাহালিল, কি তাহালিল? হতমে তাহালিল, মানুষ যখন মারা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ কিছুক্ষণ আল্লাহর এই জিকিরটা করার পরে আমরা নবীর মহব্বতে বিদ্ধ আঙ্গুলিটা চুমকাইয়া চোখের মধ্যে লাগাই আল্লাহর নবী বলেন তার চোখের বিমার কখনো হবে না তার চোখের বিমার কখনো হযরত হযরত বেলাল আজান দিলেন হযরত বেলাল আজান দিলেন হযরত বেলাল কি ছিল আল্লাহর নবীর কি ছিল মুয়াজ্জিন আল্লাহর নবীর কি ছিল মুয়াজ্জিন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন বেলালের উপর আর কোন মুয়াজ্জিন আছে নাই আল্লাহর নবীকে সামনে লইয়া যিনি আজান দিতেন মসজিদে নববীর মধ্যে কোথায় মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীকে সামনে লইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতেন হযরত বেলাল বলতেন এই নবী এই নবী এই নবী এভাবে আঙ্গুল দিয়ে দেখাই দিতেন এই নবীর সাক্ষী দিচ্ছি সুবহানাল্লাহ আল্লাহর নবীর ওই মসজিদে মসজিদে নববীর মধ্যে হযরত বেলাল আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আজানের মধ্যে নবীর নামটা আসলো ফাওয়াদা বাহামাইহি আলা আইনাইহি হযরত সিদ্দিকে আকবর করলেন কি এই দুটোটা আঙ্গুল একত্রিত করিয়া এই দুটোটা আঙ্গুল একত্রিত করিয়া এই আঙ্গুলটা একত্রিত করিয়া আবু বকর সিদ্দিক মুখের মধ্যে চুমুকাইয়া ফাওয়াদা ফাওয়াদা আলা আইনাইহি চোখের মধ্যে লাগাইয়া মালিশ করে দিলেন সুবহানাল্লাহ চোখের মধ্যে লাগাইয়া হযরত আবু বকর কি করে দিলেন মালিশ করে দিলেন আর বলতেছে মন ফালা মা ফালা এইভাবে যখন আবু বকর যখন এই বিদ্যাঙ্গুলটা লইয়া যখন চোখের মধ্যে যখন লাগাইলেন আল্লাহর নবী সেটা দেখলেন আল্লাহর নবী আবু বকরকে উদ্দেশ্য করে বলতে লাগলো মন ফালা মা ফালা খলিলি খাল্লাত লাহু শাফাআতি এই মাত্র আবু বকর আজানের মধ্যে আমি রসুলের নামটা পাওয়ার সাথে সাথে মহব্বতের সাথে চুমুকাইয়া চোখের মধ্যে লাগাইল এই কাজটা আমার কোন উম্মত যদি করে আমি রসুল তার জন্য জান্নাত হালাল করে দিলাম আমি রসুল তার জন্য কি করে দিলাম জান্নাত কি করে দিলাম জান্নাত হালাল করে দিলাম সেজন্য আমরা চুমকাইয়া চোখের মধ্যে লাগাই সুবহানাল্লাহ বলে আবু বকরের সুন্নত আবু বকরের সুন্নত এটা না করলে যে গুনাহগার হবে এমন নয় আমরা গুনাহগারের পক্ষ কেউ করলো না গুনাহ হবে না করলে লাভ না করলে কোনো গুনাহ করলে কি আছে করলে কি আছে আমরা কি এটা কি করতেই হবে এটাকে আমরা ফরজ বলতেছি এটা আমরা ফরজ বলতেছি না কিন্তু এটা করলে আল্লাহর নবী বলে তার জন্য জান্নাত হালাল হয়ে যাবে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ চোখের মধ্যে চুমুকাইয়া চোখের মধ্যে লাগাইয়া রাসূল বলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম সুবহানাল্লাহ না করলে গুনাহ হবে না না করলে গুনাহ হবে এখন লাভ লাভ আছে যদি তাকে তাহলে আপনি এই আমলটা করেন সুবহানাল্লাহ আমরা খতমে তাহলিল এটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কয়েকবার পড়ার পরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমরা চোখের মধ্যে লাগাই আমরা চোখের মধ্যে এটা মানুষ মারা যাওয়ার পর একটা তাহলিলের দাওয়াত আছে একটা কিসের দাওয়াত আছে কষ্ট করো হলো টাকা পয়সা খরচ করো হলো এই তাহলিলের দাওয়াতটা আপনারা পড়াইবেন এই তাহলিলের দাওয়াতটা আপনারা ইমাম সাহেবের সাথে পরামর্শ করে এটা পড়াইবেন এটার এটার লাভটা কি দেখেন এটার লাভটা কি দেখেন হযরতে মুহিউদ্দিন ইবনে আরবি হযরতে মুহিউদ্দিন ইবনে আরবি উনি একটা দাওয়াতের মধ্যে গেলেন হযরত মুহিউদ্দিন আরবির কাছে একটা হাদিস পৌঁছলো আল্লাহর নবীর একটা হাদিস পৌঁছেছে এরকম একটা হাদিস কোন আল্লাহর বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই চোখের মধ্যে লাগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা শরীফটা যদি কোন একজন আল্লাহর বান্দা 70,000 পড়ে কয়বার 70,000 বার পড়ে
এবং পড়িয়া যদি এগুলার সওয়াবটা যদি ইসাল করে সওয়াবটা যদি ইসাল করে তাহলে আল্লাহ তাকে maaf করে দেয় আল্লাহ তাকে maaf করে দেয় এটা একটা হাদিস হাদিসটা পাইলো কে হযরত মুহিউদ্দিন ইবনে আরবি হযরত মুহিউদ্দিন ইবনে আরবি মুহিউদ্দিন ইবনে আরবি নিজের জন্য এই আমলটা করলেন হাদিসটা পাওয়ার সাথে সাথে একটু আমল করলেন নিজের কাছে 70000 বার এই তাহলিলটা কলমা শরীফটা 70000 বার পড়লেন 70000 পড়িয়া নিজের কাছে রাখলেন নিজের কাছে রাখলেন মুহিউদ্দিন ইবনে আরবিকে একজন মানুষ দাওয়াত দিল একটা দাওয়াতে গেলেন আমরা যেমন আমাদের থেকে তেমন দাওয়াত দে দাওয়াত দাওয়াতে গেল তো দাওয়াতের মধ্যে একজন যুবক এসেছে যুবক দাওয়াতের মধ্যে এমন একজন যুবক এসেছে যেই যুবক সাহেবে কষ্ট ছিল কষ্ট তার কষ্টের ব্যাপারে সবাই অবগত আছে অর্থাৎ এই যুবকটা এমন যুবক যেই যুবকটা এই চক্কু দিয়ে কবরের মধ্যে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে সুবহানাল্লাহ এমন যুবক আজকের যুবকরা মদ খায় গাঁজা খায় ইয়াবা খায় চুরি করে ডাকাতি করে আল্লাহর ওলি যারা কইছে যৌবনে এরা এগুলো করে নাই আল্লাহর নেককার বান্দা আল্লাহর ওলি দ্বারা হয়েছে এই যুবক যুবক অবস্থায় এমন আমল করেছে আমলের কারণে আমার আল্লাহ একে সাহেবে কষ্ট বানিয়ে দিয়েছে এই যুবক রাস্তা দিয়ে হাঁটবার সময় কবরস্থানের পাশ দিয়ে হাঁটবার সময় এই যুবক জানতে পারে কবরের মধ্যে জান্নাত না জাহান্নাম কবরের মধ্যে আযাব হচ্ছে কি হচ্ছে না এই যুবক এখানেই বসেই দেখতে পাচ্ছে এখানেই বসে যুবকটা দেখতে পাচ্ছে হ্যাঁ কবরের মধ্যে কি হচ্ছে জুনাইদ বাগদাদি ওই যুবকের চেহারা দেখলেন যুবকের চেহারা দেখে জুনাইদ বাগদাদি যুবকের চেহারা মলিন কান্না কান্না বাপ চেহারার মধ্যে হাসি নেই মলিন বাপ হযরত মুহিউদ্দিন ইবনে আরবি ওই যুবককে জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর বান্দা যুবক তুমি এত হতাশ কেন তুমি এত পেরেশান কেন তুমি এত চিন্তিত কেন তোমার চেহারার মধ্যে হাসি কেন নাই ওই যুবক জবাব দিতে লাগলো ওগো আল্লাহর বান্দা আল্লাহর ওলি মুহিউদ্দিন ইবনে আরবি আমি এই জায়গায় বসিয়া বসিয়া আমার আব্বা জানের কবরের আযাব আমি দেখতেছি আমি আমার আব্বা জানের কবরের আযাব চোখের মধ্যে দেখতেছি আম্মা জানের কবরের মধ্যে আযাব হচ্ছে আব্বা জানের কবরের মধ্যে আযাব হচ্ছে আব্বা আম্মার কবরের আযাব নিজের চোখে দেখার পরও আমি কেমনে হাসতে পারি আমি কেমনে আমার আব্বার কবরে আযাব হচ্ছে আম্মার কবরে আযাব হচ্ছে আমি কেমনে হাসি সেইজন্য আমার চেহারাটা মলিন আমার চেহারাটা কি হয়েছে আমার চেহারাটা মলিন এবার মুহিউদ্দিন ইবনে আরবি চিন্তা করলো আল্লাহর নবীর ওই হাদিস 70000 বার 70000 বার কলমা শরীফ পড়িয়া এটা যদি ইসালে সওয়াব করে এই সওয়াবগুলো যদি পৌঁছাইয়া দেয় আল্লাহ maaf করে দিবেন বলছে আমি একটু হাদিসটা একটু ট্রাই করি রাসূলের পাকে হাদিসটা একটু পরীক্ষা করি আল্লাহর ওলি হযরতে মুহিউদ্দিন ইবনে আরবি ওই দাওয়াতের মধ্যে বসিয়া মনে মনে আল্লাহর কাছে দুই হাত তুলিয়া ওগো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 70000 বার আমি যেই কলিমাটা পড়েছি আল্লাহ এই কলিমা শরীফের সওয়াব এই যুবকের মা এবং বাবার এর কবরের মধ্যে পৌঁছায়া দাও এই কলিমা শরীফের সওয়াব এই যুবকের মা এবং বাবার কবরের মধ্যে পৌঁছায়া দাও বলতে দেরি এটা বলতে দেরি পৌঁছতে দেরি হয় না সাথে সাথে এই তালিলের অ্যাকশন কলমা শরীফের অ্যাকশন এমন ভাবে হয়েছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ওই কবরের আযাব বন্ধ করে দিয়ে যুবকের মা বাবার ওই কবরটাকে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে জান্নাত বানাইয়া দিয়েছে এবার যুবকের চেহারাটা হাসি হাসি পাপ খুশি হয়ে গেছে একটু আগে যেই যুবকের চেহারাটা কালো ছিল মলিন ছিল এখন যুবকের চেহারা কি হাসি হাসি পাপ হাসতেছে হাসতেছে এই যে এই ঘটনা যা করে ফেলল যুবক জানে না যুবক এবার হযরত মুহিউদ্দিন ইবনে আরবি আল্লাহর ওলি প্রশ্ন করলেন ওগো যুবক
একটু আগে তোমার চেহারার মধ্যে আমি চিন্তার ভাব দেখেছি, এখন তো তোমার চিন্তা চলে গিয়েছে, এখন তো তোমার চেহারার মধ্যে হাসি হাসি ভাব, এখন তোমার চেহারার মধ্যে সুন্দর হয়ে গেছে। ওগো যুবক আমাকে একটু বলো কি কারণে? এবার যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার মা এবং বাবার কবরটাকে আমি দেখতেছি, আমার আল্লাহ আযাব বন্ধ করে দিয়ে আব্বা আমার কবরটাকে জান্নাত বানাইয়া দিয়েছে। তাহলে হযরত মুহিউদ্দিন আবলি, মুহিউদ্দিন ইবনে আরবি দুইটা জিনিস, দুইটা প্রমাণ এখানে পাইলেন। এক নম্বর প্রমাণ হচ্ছে হাদিসে পাকের সত্যতা। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেছেন, 70,000 বার যদি আপনি কলমা শরীফ যদি নিজের জন্য পড়তে পারেন, আপনি মরার আগে নিজের জন্য পড়তে পারেন, আপনি মরার আগে আপনি বলবেন না আমি মরার পর আর ফলে ফরাইলেও ফরাইলে ফরাইলে ফরাইতে পারেন না, ফরাইতে কারণ টিয়া পয়সার দরকার আছে। এখন আপনি মরার আগে নিজে নিজে নিজের জন্য নিজে পড়বেন, নিজের জন্য নিজের জন্য নিজেই কলমা শরীফ নিজের জন্য নিজে পড়বেন। হাদিসে পাকের জ্বলন্ত প্রমাণ, 70,000 বার যদি আপনি এই কলিমা শরীফ নিজের জন্য পড়তে পারেন, মরার পরে আমার আল্লাহ আপনার কবরের মধ্যে আযাব দিবে না। আপনার বাবা কবরে আপনার বাবার জন্য আপনি 70,000 পড়তে পারেন, মার জন্য 70,000 পড়তে পারেন। হ্যাঁ, আপনি যখন মারা যাবেন, আপনার মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে আপনি বলবেন, হুজুর আমার আব্বার জন্য একটা তাহলিল পড়েন। ওলামায়ে কেরামের জবান দিয়ে যখন আপনি তাহলিল শরীফ যখন পড়বেন, ওই যে একটু আগে বলছিলাম আল্লাহর একজন ওলি কবরস্থানে দুই রাকাত নামাজ পড়ার কারণে, দুই রাকাত নামাজ পড়ার কারণে, যেহেতু আপনি নামাজ পড়তে গেলে আপনার ভুল আছে, ভুল আছে কিনা, আপনার আপনার বয়স 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না, আছে কিনা, আছে কিনা? আপনার বয়স 70 হয়েছে, 60 হয়েছে, 100 হয়েছে, 50-এর উপরে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি সূরা ফাতিহা ভালো করে পড়তে পারেন না, শুদ্ধ করে পড়তে পারেন না। সেই জন্য শুদ্ধ করে পড়ার জন্য আলেমদেরকে দায়িত্ব দিবেন, এদেরকে মহব্বত করবেন, এদেরকে ইজ্জত করবেন। এদের জবানে যখন তাহলিল শরীফ পড়বে, আপনার আব্বার জন্য যখন দোয়া করবে, আম্মার জন্য যখন দোয়া করবে, এটা সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, সুবহানাল্লাহ, এটা সাথে সাথে কি হয়ে যাবে, এটা সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। সুতরাং এটা ঈসা আলাইহিস সালামের এই মাহফিল এইভাবে আপনারা যদি ঈসা আলাইহিস সালাম যদি করেন আব্বা এবং আম্মার জন্য, তাহলে আমাদের অন্তরটা একটু শান্তি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমাদের অন্তরটা কি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, আজকে খানা পিনা হয়ে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে হাইরুন, আইয়ুল ইসলামে হাইরুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম, ইসলামের মধ্যে কোন জিনিসটা? এটা বাবুস সালামের দ্বিতীয় নম্বর হাদিস, কিতাবুল আদব বাবুস সালামের দ্বিতীয় নম্বর হাদিস, ও ঠিক আছে না, কিতাবুল আদব বাবুস সালামের, এতে মেসকাস শরীফের, কিতাবুল আদব বাবুস সালামের দ্বিতীয় নম্বর হাদিস। ওয়ান আমর, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আইয়ুল ইসলামে খাইরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামে কোন আমলটি উত্তম, ইসলামে কোন আমলটি উত্তম, কোন আমল, কোন জিনিসটা ইসলামের মধ্যে উত্তম? তুতিমুত্তাম, আল্লাহর নবীর নূরানি জবানে ঘোষণা দিলেন ইসলামের মধ্যে ওই আমলটাই উত্তম, একজন মানুষ আরেকজনকে কাবার খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম আমল, সুবহানাল্লাহ। এই যে খাবার খাওয়া, আজকে মা বাবার সৎকার নিয়তে, মা বাবার সবের নিয়তে হানাফিনা মেজবানের আয়োজন হয়েছে, আল্লাহর নবী বলে এটা ইসলামের মধ্যে একটা উত্তম আমল। আল্লাহর নবী দ্বিতীয় নম্বর উত্তম আমলের কথা যেটা বলেছে, চেনা অচেনা মুসলমানদেরকে সালাম দাও, সুবহানাল্লাহ, অপরকে খানা খাওয়াও, চেনা অচেনা মুসলমানকে কি দাও, সালাম দাও, চেনা অচেনা মুসলমানদের কি দাও, সালাম দাও। আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ, মূসা কলিমুল্লাহকে, মূসা আলাইহিস সালামকে কলিমুল্লাহ কেন বলে? কলিমুল্লাহ মানে আল্লাহর সাথে যিনি কথা বলেন, মূসা কলিমুল্লাহ। ওয়ামা ওয়ামা
tilka biyaminika ya Musa. Musa alaihi salam hater ekta lati chilo. Amar Allah Musa alaihi salam hater lati ta dekhe Allah ta ekto bhalo laglo arki. Allah ta ekto ki laglo. Hater moddhe lati ache. Allah ta bhalo laglo. Allah ekto Musa alaihi salam er sathe ekto kotha bolteche arki. Wama tilka biyaminika ya Musa. Ogo Musa tumar hate seta ki. Allah ki jana na hate eta ki. Jane kina er pore jiggesh korteche. Ogo Musa tumar hate ভালো লাগে দেরি তো ভালো এটা হচ্ছে এটা এটা হচ্ছে ভালোবাসার কথা ওগো মূসা তোমার হাতে যেটা কি ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা আল্লাহ মূসা কলিমুল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে উঠে আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন পাহাড়ের মধ্যে উঠতেছেন পাহাড়ের মধ্যে উঠতেছে নিচে মানুষগো আইরে মূসা আলাইহিস সালাম হতো আল্লাহর নবী অনরাই তো একদিন মনে মনে ও আল্লাহর নবী আয় অনর মনে মনে তোয়াদ্দি আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ বলতে লাগলেন কি জন্য আমার কি জন্য কষ্টছ হুজুর অনাতে এখন ফারণ নাই যে উড়িয়ে আল্লাহ আল্লাহ হতা হইবে না হাল্লায় হতা হাল্লায় হতা হাল্লায় হতা ওগো আল্লাহর নবী এখন আপনি পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলবেন আমার একটা কথা আল্লাহকে বলবেন আমার একটা কথা আল্লাহকে বলবেন কি কথা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন তে সুবহানাল্লাহ আমার হায়াতের বাজেট এখন তো আল্লাহর সাথে একটু কথা বলবেন যে তো হায়াতের মওতের মালিক তো আল্লাহ হায়াতের বাজেট কই দিন আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না ও আল্লাহর নবী মূসা আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমি আর কতদিন বাঁচব আমি আর কতদিন বাঁচব তো মূসা কলিমুল্লাহ ঠিক আছে আমি যখন আল্লাহর সাথে কথা বলবো আমার এই মানুষটার আবদারটা একটু রক্ষা করেন আল্লাহর একটু জিজ্ঞাসা করব আল্লাহর একটু কি করব জিজ্ঞাসা করব কথা বলা শেষ লোকটা নিচে অপেক্ষা করতেছে মূসা নবী আসবে এটা লোকটা দাঁড়িয়ে আছে মানে জবাবটা পাওয়ার জন্য আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে আল্লাহকে ওই কথাটা বললেন ওগো আল্লাহ এই পাহাড়ের নিচে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে আমার অপেক্ষায় আমাকে বলেছেন আপনাকে প্রশ্ন করার জন্য আপনার কাছে জানবার জন্য যেই বান্দাটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে আমি মূসার জন্য ওই বান্দাটার হায়াত আর কতদিন আছে ওই বান্দাটার হায়াত আর কতদিন আছে আল্লাহ আল্লাহ জানে কিনা আল্লাহ জানে কিনা এবার আমার আল্লাহ ডাক মেরে বলল ওগো মূসা যেই বান্দাটা পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে তোমার জন্য ওই বান্দারে বলে দিও ওই বান্দার হায়াতের বাজেট আর আছে 7 দিন কয় দিন মূসা কলিমুল্লাহ পাহাড় থেকে নামলেন মানুষের ভিতর দিয়ে দেখি কি দেখি দাঁড়াই আছে জিজ্ঞাসা করলো আল্লাহর নবী আমার প্রশ্নটার একটু জবাব দেন আমার হায়াতের বাজারে 8 দিন আছে মূসা আলাইহিস সালাম হদে হায়াতের বাজারে 7 দিন আছে যা হ্যাঁ খাই লগো আর কত দিন আছে দে আর 7 দিন আছে আল্লাহ হই দিয়ে 7 দিন আছে যা হন পরে খাই লগো 7 দিন পর তুই মারা যাবে 7 দিন পর হদে ইয়া তো মানুষই মন মন হদ দেখাই দে ফুসল লন তো নলন বালা আছিল ফুসল লন তো নলন বালা দে এখন তো আর কি কি হতাশা কি ও মন গে আর বহুদিন হায়াত হতাশার মধ্যে পড়ে গেলেন হদিন আর কয় দিন আছে হায়াতের বাবদ কয় দিন এখন তো গরজ যাইতে যাইতে একদিন গেই গয়ার তো একলো তো নইকলো যাইতে একদিন লাগতো এত গাড়ি গরো আছিল নি এগারো তো নইগুলো যাইতে একলো তো নইগুলো যাইতো একদিন গেই গো তো 7 দিন তো একদিন যাইলে আর কতদিন আছে আর কতদিন আছে এবার ওই আল্লাহর বান্দা তার দত্তে নবাইছুম হায়াতের বাজেট দত্ত হম তোইলে এলাকার মধ্যে কিছু নামাজি মুসল্লি আছে এলাকার মধ্যে কিছু আল্লাহর নেককার বান্দা আছে এলাকার মধ্যে আছে কিনা কিছু নেককার বান্দা আছে কিনা
পাড়ায় পাড়ায় ঢুকলো, এই পাড়ার মধ্যে কয়জন আল্লাহর নেককার বান্দা আছে, নামাজি বান্দা আছে, ওই পাড়ার মধ্যে কয়জন আছে, কিছু নেককার বান্দা আছে কিনা, প্রত্যেক পাড়া মহল্লায় আছে কিনা, কিছু পাড়া মহল্লায়। মসজিদের হুজুরকে আসিয়া বললেন, হুজুর আগামী বুধবারে আর গরনে যেখানে দুয়া হানার দরদের দি, হুজুরের দরদের দে, এই বেজাতে মরি যাবি, তুই লেখেন হানাফিনা হাবাই রে, হানাফিনা হাবাই দিই না। মসজিদের হুজুরকে দাওয়াত দিলেন, হুজুর আগামী বুধবারে আমার ঘরে খাবারের আয়োজন, আপনার দাওয়াত, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঢুকে আমার বাবার মতো, আমার বাবার মতো যারা মুসল্লি নেককার এগুনিয়া এগুনোর চাই চাই এর হদোয়া আর গরনে যে ও আসকিনের বাপ, আর গরনে যে দুয়া হানার দত, আর গরনে যে দুয়া হানার দত, ও হাসিনের বাপ, আর গরনে যে হানার দত, আগামী আগামী কিবারে, আগামী কিবারে, এইবারে নেককার নেককার কিছু বান্দা, কিছু নেককার কিছু বান্দা একত্রিত করে নির্ধারিত সময়ে হানার আয়োজনটা করে ফেলবে, নির্ধারিত সময়ে হানার আয়োজনটা একেবারে ফ্যাট পুরাই রাখা পাই খুশি ওদের লে করিয়ে মানে হানা দিয়ে মানুষের ফ্যাট ভরে পারবেন, টিয়া দিয়ে ফ্যাট ভরে নিতে পারবেন, হানা দিয়ে মানুষের কি ভরে পারবেন ফ্যাট ভরে, কিন্তু টিয়া দিয়ে ভরে নিতে পারবেন, পারবেন না, টিয়া যত চাই আর, টিয়া যত চাই আরো দুনিয়া দি মানুষের মন লইন্য হরেন, কিন্তু খানা দিয়ে মানুষের মন লইতে পারবেন। এমন ভাবে খাবারের ব্যবস্থা করলেন, খাবার খাইয়া ইমাম সাহেব খুশি হয়ে গেলেন, মুয়াজ্জিন সাহেব খুশি হয়ে গেলেন, পাড়া মহল্লার নেককার ওই মুসল্লিরা খুশি হয়ে গেল। এখন ব্যাগগুলো হদ্দা ওনারা কিল্লাই আর আর দাওয়াত দিও, এখন মনের হতা তো নহরাই, মনের হতা, মনের হতা আইজো নহ, হদোয়া আর আর কিল্লে দাওয়াত দিও, এলে মহব্বত করিয়ে রে, এলে খানা তো আর জীবন কেউ নহ হবাই, এত মজাদার খানা এলে মজা করে কিল্লে আর আর কিল্লে খানা দিয়ে হদে না মন হই দেখা বাই দিয়ে, মন হই দেখি খাবাই দিয়ে, এখনো মনের হতা নহর, হত মন হই দত্তা খাবাই ইউ, তাহলে আর খাই রে, আর একখান দায়িত্ব নেনি, আর আর কেন দায়িত্ব নেই, হত আর একখান দোয়া করেন, হত তোয়ারা দোয়া করো না, তো হত করলে দোয়া, হত মন জিল্লে করলে দোয়া করো, মন জিল্লে হই যেভাবে মনে চাই সেভাবে দোয়া করো। ইমাম সাহেব এবারে হাত তুললেন, এলাকার মুরব্বীরা ইমাম সাহেবের সাথে হাত তুললেন, ইমাম সাহেব হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ তোমার বান্দা আমাদেরকে এমন খাবার খাওয়াইছে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমরা খুশি হয়ে গেছি, ওগো আল্লাহ তোমার দরবারে মুনাজাত করি, তোমার বান্দার রিজিক বাড়াইয়া দাও, তোমার বান্দার হায়াতের বাজেট বাড়াইয়া দাও। হানা হাই রে ইমাম সাহেবের দেন বাবা তো মুসল্লি আলোরে লই রে, মুসল্লি আলোরে কিলে মন খুশি হয়ে গেছে, হানা হাইয়ের মন, মন যেতে খুশি হয়ে যায় গই, আল্লাহ আল্লাহ খুশি হয়ে যায় সুবহান আল্লাহ, কে যে গই আল্লাহ তোমার বান্দার রিজিকে রিজিক বাড়াইয়া দাও, হায়াতের বাজেট বাড়াইয়া দাও, লামকানের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে এই মুনাজাত কবুল করলো, আল্লাহর বান্দার হায়াতের বাজেট বাড়াইয়া দিল সুবহানাল্লাহ। টাইম দিল দেখো দিন, টাইম দিল দেখো দিন, 15 দিন পরে মুসা আলাইহিস সালামের সামনে যাই এর গুরুগুরি করার, কদিন পরে 15 দিন পরে মুসা আলাইহিস সালামের সামনে যাই এর মানুষের কিরে দে গুরুগুরি করার, কিরে মুসা আলাইহিস সালাম হদ্দি কিরে, এক সপ্তাহ আগে তোর ডেট দিলাম, 7 দিন তোর সময় দিলাম, তুই আবার 15 দিন আজ আসাম না গুরুগুরি করার দে, আবার ফায়ার তুলিয়ে আল্লাহর হদ্দে আল্লাহ তুই তো আর বেজ্জত করে ফেলিস, আল্লাহর হদ্দে মুসা কলিম আল্লাহ আল্লাহ তুই তো আর বেজ্জত করে ফেলিস, তোর বন্দার খাইয়া তুই ওই দে 7 দিন, আজ 15 দিন পরে তো আসাম না, এরা আল্লাহ রাত দিয়া আত্মা হারাম নলা নাচ জবানো হই দিন না, ওগো আল্লাহ আমার বুঝে আসে না, এমন কেমন হলো ওগো আল্লাহ তোমার নিজের জবানে বলেছে এই লোকটা 7 দিন খায়াত, এই লোকটা হায়াতের বাজেট কেমনে বাড়লো। এবার আল্লাহ বলতেছে ওগো আমার নবী মুসা, আমার এই বান্দা এমন একটা আমল করেছে, পাড়া মহল্লার মুরব্বীদেরকে বাছাই করে যারা পঞ্জেকানা নামাজ পড়ে, মনে হয়েছে যারা নেককার এদেরকে নির্বাচিত করে এলাকার মহল্লার ইমাম সাহেবকে লইয়া খানাফিনা মেজবানের আয়োজন করেছে, এমন ভাবে খানাফিনার আয়োজন করেছে, খানা খাইয়া আমি আল্লাহর দরবারে এমন ভাবে একটা দোয়া করেছে, আমি আল্লাহর ওই দোয়াটা ফেরত দিতে আমি আল্লাহর লজ্জা লেগেছে।
দাড়ি পাকাওয়ালা মানুষ, দাড়ি পাকাওয়ালা দাড়িদার পেকে গেছে, দাড়ি পাকাওয়ালা মানুষ লাল এর সাদ হই দিবার লাল গরি হই লাগি, কি গরি হই লাগি, লাল গরি হই লাগি, আহা দাড়ি পাকি গইতে কি হই গইতে, এই দাড়ি পাকাওয়ালা মানুষ, লাল দাড়ি মানুষ, সাদা দাড়ি ওয়ালা মানুষ আল্লাহর দরবারে যখন কোনো কিছু চাই আমার আল্লাহ লজ্জিত হয়ে যায়, সুবহানাল্লাহ, আমার আল্লাহ মুনাজাত না, মুনাজাত কবুল না করলে আমার আল্লাহ কি পায়, লজ্জা পায়, আমার আল্লাহ কি পায়, এটা কেমন একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কিছুর বিশদ বিবরণ আল্লাহর নবীর জীবনের মধ্যে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ, কোনো কিছু বাদ দেই নাই, কোনো কিছু বাদ দেই নাই, আপনি যেটাই চাইবেন সেটাই আল্লাহর নবীর জীবনের ভিতরে আপনি খুঁজে পাবেন। আজকে আমরা মুসলমানের সন্তানেরা আজকে আজকে আমরা দিন ধর্ম নিয়ে রিসার্চ করি না, আমরা মুসলমানের সন্তান না, আমরা আজকে দিন ধর্ম নিয়ে রিসার্চ করি না, আমরা কোরআনকে নিয়ে রিসার্চ করি না, হাদিসকে নিয়ে রিসার্চ করি না, দিন ধর্ম কি আমরা রিসার্চ করি না, আমাদের যখন একটু টাকা পয়সা হয় আমাদের সন্তানগুলোকে আমরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠাইয়া থাকি, কথা বলেন ঠিক কিনা, আমাদের যখন একটু পয়সা হরি হয় আমরা মডার্ন হয়ে যাই, আমরা আধুনিক হয়ে যাই, আমরা মডার্ন হয়ে যাই, আধুনিক হইয়া টাকা পয়সা খরচ করে সন্তানকে বিদেশে আমরা পাঠাই উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য, উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আমরা লন্ডনে পাঠাই, আমেরিকা পাঠাই, ইউরোপের মধ্যে পাঠাই, বাবা যখন মারা যায়, বাবা যখন সন্তান সন্তান তো বিদেশে, বাবা বাবা যখন মারা যায় সন্তান খেলেও করে টেলিফোন করে আমি আগামী কালকে আসব, বাবার লাশটা একটু রেখে দাও বাবার জন্য, অপেক্ষা করে কিনা লাশটা রাখি কিনা, সন্তান আমেরিকার তো নাইবে, সন্তান আমেরিকার তো নাইবো তারপর দাফন করবে, এরকম আছে কিনা, এই বাবাকে ফ্রিজের মধ্যে রেখে দেই, রাখে কিনা, এই বাবাকে ফ্রিজের মধ্যে রেখে দেই, আর ওই সন্তান এসে যখন মা বাবার আব্বাজানের ওই লাশটা লইয়া যখন জেনাজার নামাজ পড়বে ওই সন্তানকে বলা হলো তুমি অজু করো তোমার আব্বার জানাজা পড়ার জন্য, সন্তান বলে অজু কেমনে করে আমি তো জানি না, কোন রকমে অজুর পদ্ধতি যখন শিখাইয়া দিল সন্তান ইমাম সাহেবকে বলতেছে ওগো ইমাম সাহেব নামাজের কেরাটটা একটু লম্বা করে পড়িও, জানাজার মধ্যে কি কেরাত আছে, জানাজার মধ্যে কেরাত আছে নাই, জানাজার মধ্যে কোন ধরনের কেরাত নাই, কিন্তু সন্তান তো ইউরোপ আমেরিকা উচ্চশিক্ষার জন্য গেছে, ইসলাম ধর্ম সে জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, কেরাত কোথায় পড়তে হয় সন্তান সেটা জানে না, এই সন্তানগুলো মা বাবার খোঁজ খবরও নেই না, সেই জন্য উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সবকিছু বিসর্জন দিয়ে টাকা পয়সা বিসর্জন দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে বিদেশে পাঠাই, এটা মা বাবাকে কেয়ার করে না, এটা মা বাবাকে কেয়ার করে না, মা বাবার সাথে পাশে কারাই থাকে, খেটে খাওয়া দিনমজুর যারা আছে, দিনমজুর এরা আছে, বেশি শিক্ষিত যারা আছে এরা নাই, ওই দিন কিছুদিন আগে লাইভের মধ্যে একজন লোক আসিয়া, গত দুই তিন দিন আগে একজন লোক লাইভের মধ্যে আসিয়া নিজের মাথার মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজে নিজে আত্মহত্যা করছে, দেখেন নাই আপনারা, দেখেছেন কিনা, একে যখন প্রশ্ন করা হলো ও লুকে গেল, লিখে গেছে ও সিরকুট লিখে গেছে, সেখানে প্রমাণ পাওয়া যাচ্ছে, ওগো আল্লাহর বান্দা তোমার দুঃখ কিসের, এইভাবে কেন সুইসাইড করেছো, আত্মহত্যা করেছো, সিরকুটের মধ্যে ও লিখে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সব কিছু খরচ করে আমার সন্তানদেরকে আমি আমেরিকার মধ্যে ইউরোপের মধ্যে উচ্চশিক্ষার জন্য পাঠিয়েছি, আজকে সন্তান অনেক বড় হয়েছে, সন্তান আমি বাবার খবর নেই না, সন্তান বাবার খবর নেই না, এই দুঃখে এই কোভে এই অপমানে আমি লাইভের মধ্যে এসে, লাইভের মধ্যে এসে আমি নিজে নিজে আত্মহত্যা করে জগৎবাসীকে আমি জানাইয়া দিতে চাই, ওগো জগতের মানুষটা তোমরা তোমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষা করবা, উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে তোমরা পাঠাবে না, তোমরা দেশের বাইরে তোমরা উচ্চ শিক্ষা, উচ্চশিক্ষার জন্য তোমরা দেশের বাইরে পাঠাবো, ওই লোকটা মনে মনে বলতেছে, ওই লোকটা কি দেশের লিখে ওইটা লিখে গিয়েছে, আত্মহত্যা যেটা হয় এখন আত্মহত্যা শরীয়তের মধ্যে আত্মহত্যার ফয়সালা কি বলেন তো, বলেন তো আপনারা সবাই বলেন, শরীয়তের মধ্যে কেউ যদি আত্মহত্যা করে এর ফয়সালাটা কি, জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, জান্নাত না জাহান্নাম, ও বেগুনা হন না হতাশাস্ত,
জান্নাত না জাহান্নাম? আত্মহত্যা করলে জান্নাত না জাহান্নাম? দুই মিনিটের মধ্যে একটা কথা বলবো, জাহান্নাম। হ্যাঁ ঠিক আছে, আপনাদের কথা মানলাম, দুই মিনিটের ভিতরে একটা কথা বলবো, কথা শেষ। জেহাদের ময়দানে একজন সাহাবী এমন ভাবে যুদ্ধ করতেছে, এনে হোসু হাড়া হাড়াতে হোসু হাড়া নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি এমন ভাবে জেহাদ করতেছে, অমুক ব্যক্তি এমন ভাবে জেহাদ করতেছে, আজকে মুসলমানদের বিজয় তার হাতে, আজকে মুসলমানদের বিজয়। আল্লাহর নবী বলতে ইন্নাহু মিনান নার, ইন্নাহু অর্থাৎ ওই লোকটা হচ্ছে জাহান্নামে, ওই লোকটা হচ্ছে কি জাহান্নামে। কি রে লোকটা এইভাবে যুদ্ধ করতেছে, নবী বলতেছে আবার জাহান্নামে, তাহলে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামে আমার নবী জানে কিনা, আমার নবী জানে কিনা? এখন নবী যখন জাহান্নামে বলল, একজন সাহাবা ওই লোকটার পিছনে পিছনে যাচ্ছে, আমি লোকটাকে ফলো করব, লোকটা কিভাবে জাহান্নামে বলছে। একটা পর্যায়ে লোকটা জেহাদ করতে 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 যেই ওর হাতের এই বাহুটা কাটি গেল, এই বাহুটা কাটি গেল, একটা পাও কাটি গেল, এক পাও এখন যন্ত্রণায় অসহ্য হয়ে লোকটা তলোয়ারের মাথা এটা উপরের দিকে দিয়া এভাবে এখানে নিজের তলোয়ারের মাথা নিজে এখানে ঢুকাইয়া দিয়া এভাবে কি করলো, আত্মহত্যা করলো, আত্মহত্যা করলো। লোকটা দৌড়ে এসে নবীকে বলতে, ইন্নাকা ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইন্নাকা ওগ নবী, আপনি নিশ্চয়ই আল্লাহর সত্য একজন নবী, আপনি একজন সত্য, আপনি যেটাই বলেছেন সেটাই হয়েছে। তাহলে আত্মহত্যা এটা কি পাপ, ছোট পাপ না মহাপাপ? আত্মহত্যা এটা ছোট পাপ না মহাপাপ? তাহলে এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে, যার কাছে ইবাদত বন্দেগী আছে দিনদর মাঝে ওই লোকটা কখনো আত্মহত্যার পথ বেছে নেই না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কুকাজ থেকে কুকবেশ থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক, আমিন বলুন, সবাই বলুন আমিন। আমরা যেই দয়াল নবী 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন, উম্মত উম্মত বলে কেঁদেছেন, ওই নবীর জন্য আমরা কি একটু সালাম দিতে পারি না? ওই নবীকে আমরা সালাম দিতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ কোনো অসুবিধা আছে? তাহলে আমরা দাঁড়াইয়া নবীকে একটু সালাম দিই, ইয়া নবী রব্বানা সবাই বলুন রব্বের খামখুমা কামা রব্বায়ানি সগি, রব্বের খামখুমা কামা রব্বায়ানি সগি। পরওয়ারদিগার মাওলা মাবুত আকামুল হাকিমিন রজবুল মুরাজ্জব শরীফের মাস মাবুত, যেই মাসটা ইবাদত বন্দেগীর বীজ বপন করার মাস, আল্লাহ আল্লাহ যেই মাসে তোমার কোন বান্দা বান্দানি কমপক্ষে 60টা রোজা যদি রাখে জাহান্নামের 60টা দরজা বন্ধ হয়ে যাবে। এই রজব মাসে তোমার কোন বান্দা বান্দানি 8টা যদি রোজা রাখে জান্নাতের 8খানা দরজা তার জন্য খুলে যাবে আল্লাহ। মাবুত এই মাসে 1টা রোজা যদি রাখে 60 বছরের গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ। এই রজবুল মুরাজ্জব শরীফের মাস মাবুত, তোমার একজন বান্দা মোহাম্মদ আশরাফুজ্জামান আল্লাহ বেশি টাকার মালিক নয় আল্লাহ, বেশি পয়সার মালিক নয় আল্লাহ, আল্লাহ টাকা নাই পয়সা নাই কিন্তু তোমার হাবিবের মহব্বত আছে আল্লাহ। মা এবং বাবার মহব্বত লইয়া মুরব্বীদের মহব্বত লইয়া নবীর এই মিলাদকে সাজাইয়াছে আল্লাহ। এই এলাকার মানুষগুলো এখানে কষ্ট করে মসজিদের মধ্যে এসেছে আল্লাহ, ঘন্টার পর ঘন্টা আলেমদের জবানের তকরির শুনেছে আল্লাহ, পরিশেষে তোমার নবী পাকের কদমে সালাতু সালামের হাদিয়া পেশ করেছে আল্লাহ। ফাতিহা পড়ে ইখলাস শরীফ পড়ে দরুদ শরীফ পড়ে এই নিশি রাত্রিতে তোমার দরবারে
গুনামাকা দোকানা হাত বাড়াইয়া দিয়েছি আল্লাহ মাবুত অতীতের গুনার কথা স্মরণ হলে আমরা বড় লজ্জিত হয়ে যাই সর্বপ্রথম আমাদের জিন্দেগির তাম গুনাহ মাফ করো আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ কোলে পিঠে নিয়ে যারা বড় করেছেন তাদের গুনাহ মাফ করে দিও আল্লাহ সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে ভুল ত্রুটি ক্ষমা করে হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রহমতুল লিল আলামিনের নূরানি রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ মাবুত হায়াতুন নবীর আব্বা জান হাজ আব্দুল্লাহ হায়াতুন নবীর আম্মা জান মা আমেনা খাতুন দুদুমা খালিমা সাদিয়া উম্মু খাতুল মুমিনিনা মা আয়েশা সিদ্দিকা খদিজাতুল কুবরা ফাতেমাতু জোহরার দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ মাবুত আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনের দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ ইমামে আজমের দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ গৌসে পাকের দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছাইয়া দিও আল্লাহ মুজাদ্দিদ আলফসানি দাতা গঞ্জবক্স লাহোরি আশরাফ জাহাঙ্গীর সামনানি আরবের জমিনে আজমের জমিনে ইরাকের জমিনে বাগদাদের জমিনে ফিলিস্তিনের জমিনে মিশরের জমিনে সিরিয়ার জমিনে এই বাংলার জমিনে ঈমান ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে আপন আপন মাজার শরীফের মধ্যে শুয়ে রয়েছে বিশেষ করে শাহজালাল ইয়েমেনি শাহফরান ইয়েমেনি নাসিরউদ্দিন সিফাতালার গৌসে মাজবান্ডার শাহে আমানত শেরে বাংলা শাহসোনালিয়া ইয়াসোনালিয়া মোসোনালিয়া সহ বিশ্ব জাগানের সমস্ত ওলি আব্দাল গোস কুতুব পৃথিবীর সমস্ত মোমেন মোমেনাত মাবুত আমরা যারা হাত বাড়াইয়া আমিন আমিন বলছি আমরা অনেকেই জনম দুঃখিনী মাকে হারিয়েছি আল্লাহ মাবুত অনেকেই বাবাকে হারিয়েছি আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি হে সাকারে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একারবারদর রিস্তাদার আল্লাহ বিশেষ করে সাওদাওয়াত আশরাফুজ্জামানের জনম দুঃখী আব্বা জান মরহুম মকবুর বদিউল আলমের রুহে তৈয়বায় পৌঁছাইয়া দিও আল্লাহ আশরাফুজ্জামানের পূর্বপুরুষদের মধ্যে অন্ধকার কবরের চিরস্থায়ী যারা বাসিন্দা হয়েছে আমাদের মুরব্বীরা যারা কবরের চিরস্থায়ী বাসিন্দা হয়ে আপন আপন কবরের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ এই মাহফিলের সওয়াবের হাদিয়া আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছায়া কবরগুলো জান্নাতের টুকরা বানাই দিও আল্লাহ জান্নাতি নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিও আল্লাহ এই গভীর রাত্রিতে তোমার বান্দারা মাবুদ গুনামাকা দুটো হাত তোমার দরবারে বাড়াইয়া দিয়েছে আল্লাহ আল্লাহ খালি হাত তোমার রহমত দিয়ে ভরপুর করে দিও আল্লাহ অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের মধ্যে এসেছি আল্লাহ চাইলেই আল্লাহ এরা নিদ্রায় যাইতে পারতো আল্লাহ ঘুম যাইতে পারতো আল্লাহ ঘুম যাই নাই আরামের ঘুম হারাম করে নবীর মহব্বত লইয়া মা বাবার মহব্বত লইয়া মাহফিলের মধ্যে এসেছি আল্লাহ তোমার বান্দাদের হাতগুলো তোমার দরবারে কবুল করো আল্লাহ আল্লাহ কার কি অভাব তুমি সেটা দিয়ে দাও আল্লাহ জাহের বাতেন যত ধরনের অভাব রয়েছে মিটাইয়া দাও আল্লাহ হায়াতের বাজেট বাড়াইয়া দাও আল্লাহ মাবুত ইজ্জতের জিন্দেগি নসিব করো আল্লাহ এই পাড়া মহল্লার অনেক সন্তান বিদেশের জমিনে রয়েছে সালামতি দান করো আল্লাহ ব্যবসা বাণিজ্য যারা করে উপরন্ত বরকত দান করো আল্লাহ যারা বেকার রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ সবাইকে আশিক রসুল বানাইয়া দাও আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করো আল্লাহ মা বাবা যাদের জীবিত আছে হায়াতের বাজেট বাড়াইয়া দাও আল্লাহ বিশেষ করে আশরাফুজ্জামানের মা হায়াতে জিন্দেগির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ তুমি মা জানের হায়াতের ছায়াকে
আরো লম্বা করে দিও আল্লাহ আল্লাহ মাযানের দীর্ঘ আল্লাহ শারীরিকভাবে সুস্থতা দান করো আল্লাহ মানসিকভাবে সুস্থতা দান করো আল্লাহ যাদের ঘরে মা রয়েছে নবী বলেছেন খানায়ে কাবা তাদের ঘরে রয়েছে আল্লাহ মা নামক খানায়ে কাবার বারবার তাওয়াব করে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের রেজা মন্দি হাসিল করার তৌফিক নসিব করো আল্লাহ সর্বোপরি আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও আল্লাহ দিনদার বানাইয়া দাও আল্লাহ ফরহেজগার বানাইয়া দাও আল্লাহ করোনা মহামারী সহ আল্লাহ ওমিক্রন থেকে আল্লাহ গোটা দেশবাসীকে হেফাজত করো আল্লাহ আমাদের পরিবার পরিজন সবাইকে হেফাজত করো আল্লাহ মরণব্যাধি ক্যান্সার থেকে হেফাজত করো আল্লাহ আলসার থেকে হেফাজত করো আল্লাহ কিডনি রোগ থেকে হেফাজত করো আল্লাহ লিভারের রোগ থেকে হেফাজত করো আল্লাহ হাই প্রেসার লো প্রেসার থেকে হেফাজত করো আল্লাহ ব্রেইন স্ট্রোক থেকে হেফাজত করো আল্লাহ হার্ট স্ট্রোক থেকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে এমন বিমার দিও না যেই বিমার হলে পরিবারের সবাই বিরক্ত হয়ে যায় আল্লাহ মাবুতে বাঙ্গাছড়া মসজিদের মধ্যে বসেছি আল্লাহ ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে মাবুত এই মসজিদ নির্মাণ করতে যাচ্ছে আল্লাহ ও সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের রেজা মন্দি হাসিল করার তৌফিক নসিব করো আল্লাহ এই পাড়া মহল্লার সন্তানরা যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে মক্তবে পড়ে আল্লাহ লেখাপড়ার মধ্যে আজিম উশান কামিয়াবি নসিব করো আল্লাহ সন্তানগুলোকে মা বাবার গোলাম বানাইয়া দাও আল্লাহ সিদ্দিক আকবরের মতো পাক্কা নবী প্রেমিক বানাইয়া দাও আল্লাহ এই মাহফিলের জন্য আমার আশরাফুজ্জামান অনেক টাকা পয়সা খরচ করেছে আল্লাহ এক টাকায় কোটি টাকার বরকত দান করো আল্লাহ দিন ধর্ম মিল্লাত মজাহাবের খেদমত সহ আল্লাহ পন্দেগানা নামাজ পড়ার তৌফিক নসিব করো আল্লাহ প্রজেক্টরের মাধ্যমে আমার মা এবং বোনেরা হাত বাড়াইয়া দিয়েছে আল্লাহ মাবুত আমাদের মা বোনদের পারিবারিক জীবনে শান্তি দান করো আল্লাহ অশান্তি দূরীভূত করে দাও আল্লাহ যাবতীয় অসুখ বিসুখ থেকে হেফাজত করো আল্লাহ মাবুত হায়াতের বাজেট যেই দিন শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের বাঙ্গা ঘরে তোমার নবীকে মেহমান করে পাঠাই দিও আল্লাহ আল্লাহ জীবনে নবী নবী করেছি আল্লাহ এই চোখে এখনো নবীকে দেখি নাই আল্লাহ নবীকে না দেখলে জীবনের কোনো দাম নাই আল্লাহ অন্তত মৌতের বিছানায় হলো তোমার নবীর দিদার দিও আল্লাহ মাবু তোমার নবীর দিদার দিয়ে আমাদের তকদিরকে চমকাইয়া দিও আল্লাহ মওতের বিছানায় যখন আমরা শুয়ে যাব আল্লাহ সেই সময়ে আমাদের জবানে জারি করে দিও কলমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ